শুরু হয়েছে মাতৃপক্ষ এবার আরজিকর ঘটনার প্রতিবাদ দুর্গাপুরে ঘাটেও দেখা গেল দুর্গাপুর পৌর নিগমের চব্বিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ন্যায্য বিচারের দাবিতে মোমবাতি জ্বালিয়ে এবং আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ বসে পিণ্ডদান করে প্রতিবাদ জানায় মনের মতো ফার্নিচারের সেরা ঠিকানা দা আরবান ফার্নিচার যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা থেকে বেডরুম সেট আর দারুণ সব ডিজাইনের ডাইনিং টেবিল পাবেন মাত্র টাকা থেকে এছাড়াও থাকছে ওয়েল ও গোদরেজ আর সাথে পাবেন ফ্রি কম্পিউটার টেবিলও রানিগঞ্জের রানীগঞ্জের বিএন আগরওয়াল হসপিটালের মুখোমুখি রয়েছে দ্য আরবান ফার্নিচারের শোরুম এছাড়াও আমাদের শাখা রয়েছে অন্ডাল দুর্গাপুর পাণ্ডবেশ্বর ও রানিগঞ্জে বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এখনো বিচার পায়নি নির্যাতিতা তারই জেরে রাজ্য জুড়ে বিভিন্ন সময় বিভিন্ন দিকে প্রতিবাদে ফেটে পড়েছেন সাধারণ মানুষ রাত ফুরালে পিতৃপক্ষের অবসানে সূচনা হবে মাতৃপক্ষের নারী শক্তির আরাধনায় মাতবে জগৎবাসী আনন্দে মাতোয়ারা হওয়ার প্রাককালে আরও এক নারীর প্রতি ঘটে যাওয়া অন্যায় অবিচার পরবর্তীতে খুন তার বিচার সে এখনো পেয়ে ওঠেনি সাজা পায়নি প্রকৃত দোষী এমনটাই প্রতিবাদ তুলে দুর্গাপুর চব্বিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অর্জুন বাদের সামনে আর্জিক নিন্দনীয় ঘটনা পরবর্তী খুনের বিচার চেয়ে ফেটে পড়েন মোমবাতি জ্বালিয়ে অভয়ের বিচার কামনা করেন একই সাথে মা দুর্গার আগমনের কাছে প্রকৃত দোষীদের শাস্তি প্রার্থনা করেন এলাকাবাসীরা বিচার সব আমাদের এই একটা আবেদন যে তাড়াতাড়ি যেন যে ঘটনাটা ঘটেছে যে একটা জঘন্য একটা নিকৃষ্টতম ঘটনা যেটা ঘটেছে তার বিচার যেন খুব তাড়াতাড়ি পাওয়া যায় তার জন্যই আমাদের এই প্রতিবাদ কি করলেন আজকে আজকে আমরা এই যে আজকে আমরা সবাই মিলে স্লোগান দিলাম আওয়াজ তুললাম এরপর আমরা সবাই মিলে আজকে একটুখানি অভয়া লিখেছি আমরা মোমবাতি জ্বালিয়ে সে অভয়াকে নাম লিখে আমরা তার স্মৃতিচারণ করব এবং আমাদের এই মাতৃপক্ষ শুরু হবে আগামী কালের পর থেকে আমাদের ঈশ্বরের কাছে মা দুর্গার কাছেও আমাদের সকলেরই এই প্রার্থনা থাকবে যে মা তুমি এসো এই যে অসুর দমন করো করে আবার এই পশ্চিম বাংলা সুবিচার দাও এবং সোনার বাংলা গড়ে তুলতে আমাদেরকে সাহায্য এলাকাবাসীরা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের পিণ্ডদান করা হয় অর্জুন বান পুকুরে প্রতিবাদী কন্ট্রোল বাংলার মে অভয়া যতদিন না বিচার পাবে ততদিন প্রতিবাদী কণ্ঠস্বর জোর থেকে জোড়ালো হবে এমনটাই দাবি দুর্গাপুরে চব্বিশ নম্বর ওয়ার্ড এলাকাবাসীদের অভয়ার মৃত্যুর প্রতি শোক জ্ঞাপন করে নীরবতা পালনের মাধ্যমে সম্পন্ন হয় সাধারণ মানুষের প্রতিবাদ মাতৃপক্ষ শুরু হচ্ছে তো আমাদের যে বোনটা অভয়া যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং চারদিকে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে তাই তার প্রতিবাদ জানাতে এবং মা দুর্গার কাছে আমাদের অনুরোধ চার দিনের জন্য আসছে যাতে এই অসুরগুলোকে বধ করা যায় আমাদের বোন আমাদের মেয়ে আমাদের ঘরের ভাইজি যেই হোক যেন তাদের নিরাপত্তাটা বজায় থাকে প্রশাসন সেদিকে দৃষ্টি আকর্ষণ করবে এবং আমাদের আরজিকরের ঘটনার তোষীদের আমরা ফাঁসি চাইছি এবং সন্দীপ ঘোষ যে মাথা তার পিন্ডি দেওয়া হবে আমাদের বাবা মা মারা গেলে আমরা গয়ায় গিয়ে যেমন পিন্ডি দিই সন্দীপ ঘোষের পিন্ডি আমরা আজকে এই অর্জুন বাদে দেবো কাল ভোরবেলায় যেমন আমরা এখানে বাবা মার চোদ্দ পুরুষের পিন্ডি দেবো কালকে ভোরবেলায় সেরকম আজকে আমরা আমরা সন্দীপ ঘোষের পিন্ডি আমরা এখানে দেব অন্যদিকে দুর্গাপুরে বিসর্জন ঘাটে বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুড়ুই তর্পণ করে সঙ্গে তিলোত্তমা কাণ্ডে নির্যাতিতার আত্মা শান্তি কামনা করেও তর্পণ করে দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস